Thank you.
Thank you.
لو هو دوت تبو دوت Oh!
जानोगे
योग्य पडाता आपने किस माध्यम कुमारी लिया देखो जानी ना पारिश माई दोनों कमरे दुख जाने जानो तो नाम तेरी खेला गोलाम के ने राजा ভাল
Thank you.
মানিক খাদ প্রতিষ্ঠান
তম গম শাশ্বতি সমাপ কুঞ্চ মিথুনা দেবগম অবধি কাম মুহিতং বুদ্ধ জ্ঞানের প্রাপ্তির পাছত এনেদরে আমি রামায়ণ করিলু রচনা জানু জানু আমি ভালদরে ই যুগে যুগে হয়ে রব জগতের মানিকীয় কল্যাণে অন্তহীন উৎকণ্ঠার বিষয় কিন্তু কিন্তু যুগত জানিব পারিছো রঘুমণি শ্রীরামচন্দ্রর মনুষ্য লীলা অবসানের হেতু করিব কর্তব্য প্রথমে প্রথমে বিসর্জন করিব দেবী জানকীক অরণ্যর মাঝে তার পাছত বর্জন করিব প্রাণসম ঠাকুর লক্ষ্মণ স্বামীর দ্বারা বর্জিত সেই নিশাই অবলানারীর আমিয়ে হলো একমাত্র সান্ত্বনা যাও যাও এবে সীতার শোকাকুল বিভ্রান্ত স্থির মনক সান্ত্বনার বাণীয়ে করুঙ্গই উজ্জীবিত তারপর রামায়ণের পরবর্তী ঘটনাবলী করিম পর্যবেক্ষণ
Come on.
ترجمة
হয় কাৰ কন্দন ধ্বনি শুনিবলৈ পাইছো অনুমান হয় কোনোবা অবলা নাৰী পৰিছে বিপদত বাৰু মই আগবাঢ়ি যাওঁ দেৱী কোন তুমি দিয়া মোক সত্যৰ পৰিচয় কি জনক নন্দিনী সীতা উঠা দেৱী ত্যাগ কৰা মনৰ সন্তাপ আই বাল্মীকি বুলি জানে আমাক সৰ্বজনে জ্ঞান অন্বেষণে হ'ল আমাৰ জীৱন সাধনা বাস কৰোঁ আমি এই অৰণ্যৰ মাজে নহয় খণ্ডন বলা দেৱী আমাৰ আশ্ৰমে ক্ষুদ্ৰ যে দেখিছা চাম সুন্দৰ ক্ষেত্ৰ সেয়াই আমাৰ তপোবন নিজ তনয়াৰ দৰে তোমাক কৰিম পালন বলা দেৱী আশ্ৰম পবিত্ৰ ভাই গতি হ'ব উঠা এতিয়া নকৰি পলম এই নে বলি নেক্সট বলি
Thank you.
ভার্গব বৈশ্বর হংসের কবে আমি মহাযজ্ঞ করিছিল কিন্তু কিন্তু যা কেইব বছর ধরি এই লবণ দৈত্যর অত্যাচারত ভূকলমে মহাযজ্ঞ করিব পারা নাই সেইহে সেইহে ত্যাগ করি বিজীবনের সত এই এই নির্যাতন স্থানত যজ্ঞর গরু বোধ হয় লবণর ইয়াদ নঘটিব প্রবেশ
يا
মহাযজ্ঞ করেছিল আয়োজন কিন্তু কিন্তু অত্যাচারী লবণ দৈত্যই যজ্ঞস্থলী লন্দ ভন্দ করে অত্যাচার করিলে আমার তপবনবাসী মহামনীষী রামচন্দ্র লবণ দৈত্যর অত্যাচার জর্জরিত আমি ঋষিমণি বধ করি এই দুরাত্মা দৈত্য শান্তি দিয়ে দেখে দুরাত্মা দৈত্য শান্তি দিয়া করে আর এটা কথা রাখিব মনত আছে এক মহাকুল দৈত্যর হাতত থাকে যদি সেই মহাকুল দৈত্যর হাতত বধিব নয় তাক মহা মহাবীরে সেই মহাকুল আছে তার শিব মন্দির গতিকে হরণ করিব পারিলে সেই মহাকুল নিশ্চয় বধিব পারিব তাক সন্মুখ হব তেন্তে তেন্তে আমি এবে কাগিল বিদায় আবধানে করিবা মোট
নিবিড় হব কল্যাণ মস্ত উঠাবা সাহেব তোমালোকে এতিয়া নিৰ্দেশাখন গ্ৰহণ কৰা বিশ্বামিত্র মুনিয়ে কেতিয়া কৈছিল তুমি কোৱাচোন এই কথাকাৰ রামায়ণৰ কোনটো কাণ্ডৰ কথা হয় বাচাহত তোমালোকে চোন খুব সুন্দৰকৈ মনত ৰাখিছা এতিয়া তোমালোকৰ কিবা সুধিবলগীয়া প্ৰশ্ন আছে যদি মোক সুধিব পাৰা রামচন্দ্র রামচন্দ্র হল রজা 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 সকলোৰে পিতা বাৰু তোমালোকে সেইবোৰ পিছত জানিবা আজিলৈ তোমালোকৰ পৰা ইমানতে সামৰা হৈছে চিত্ৰকূটবনলৈ যাত্ৰা কৰে গতিকে মই ঘূৰি নহা পৰ্যন্ত এই আশ্ৰমভাৰ তোমাক কৰিলোঁ বাচাহ মই শিকোৱা শ্লোকবোৰ তোমালোকে আইৰ লগত আওৰাই থাকিবা মই চিত্ৰকূটবনৰ পৰা ঘূৰি আহিয়েই তোমালোকক অস্ত্ৰ শিক্ষা প্ৰদান কৰিম এতিয়া ব'লা আমি কুটিৰলৈ গৈ ফালতে বিশ্ৰাম কৰোঁগৈ আজি এই মুহূর্ততে
ولكنك تجد انك
Thank you.
কুটিয়লে গৈ খন দেখ বিশ্রাম করা গৈ
Thank you.
I'm gonna go to the
তুমি জয়বি যাও আমি এই স্থান পরিত্যাগ করি ترجمة
La 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 la
কতদিনে রাখিছিল হে খবৰৰ কথা আজি হে কম মাতৃ কত হৈছিল হে খবৰ হয় যদি কিবা অপৰাধ ক্ষমা কৰিবা তোমাৰ অধম সন্তানক আই ৰামচন্দ্ৰই যজ্ঞপাতি মেলি দিছিল আৰু সেই অস্তে আমাৰ আশ্ৰমত সোমাই ভাগিলে কুলমি সেইহেতু বন্দী কৰি ৰাখিলো অস্ত্ৰ অস্ত্ৰৰ কাৰণে লাগিল তুমুল ৰ আৰু হ'ল সেই ৰামচন্দ্ৰৰ সহ তিনিও ভাতৃৰ আৰু এয়া চোৱা তোমাক দেখুৱাবলৈ ৰামৰ অলংকাৰ লৈ আহিছোঁ আৰু দুৰ্জয় বান্দৰ চোৱা ভাই লৈ আহে দুৰ্জয় বান্দৰ Thank you.
ولكنك تجد انك
أنا أحبك.